আজ পাঁচ মিশালি আহারে আমি ট্রিক সমেত লুচি বানাবো, মানে আটাটা মানে লুচি তৈরি করব। তার জন্য আটা নিয়েছি, আপনারা ময়দা নিতে পারেন, আটা ময়দা মিশিয়ে নিতে পারেন, আমার ময়দা খাওয়া বারণ, যার জন্য আমি আটাটা নিয়েছি। এই আটার মধ্যে আমি নুন দেব, নুন দিলাম, সামান্য একটু চিনি দেব, অল্প একটু চিনি দিলাম, কোনো তেল পড়বে না, ময়াম দেব না, এটাই ট্রিক্স। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মাখবো। আপনারা যদি ময়দায় করেন একইভাবে করবেন, ময়দাটা হলে শুধু ময়দার করলে গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে মাখবেন, কোনো ময়াম দেওয়ার দরকার হবে না। এইভাবে মেখে এটাকে ভালো করে ঠাসতে হবে। ময়দা হলেও ভালো করে ঠাসবেন, সামান্য জল খাইয়ে 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 ওটাকে একদম মোলায়েম ডো বানাবেন, শুধু ময়দার করলে বা আটা ময়দা মিশিয়ে করলে। আমি একটু জল খাইয়ে খাইয়ে এই সামান্য এক চামচেরও কম, এই দেখুন এইটুকুনি জলের হাত দিচ্ছি, দিয়ে এটাকে আমি মোলায়েম ডো বানিয়ে নিচ্ছি। মোলায়েম ডো বানিয়ে নিই একটা শক্ত, কী সুন্দর মোলায়েম ডো হয়েছে, কিচ্ছু তেল বোলাবো না, কিচ্ছু না। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট পর আসছি। 5 মিনিট পর আরেকটু ঠেসে নেব। এটাকে এবার লাচি বানিয়ে নেব। সাইজটা বড় ছোট আপনাদের ইচ্ছা মতন করবেন। লুচি অনেকে বড় বড় পুরীর মতন করে খায়, আমরা বাঙালিরা অত বড় বড় খাই না, আর একটু ছোট করি, সেই হিসাবে অনেকে মোটা খান, সেই হিসাবে লাচি করে নেবেন। এইভাবে লাচিগুলো কেটে নিয়ে আমি লাচিগুলো করে নিয়েছি, এবার এটাকে বেলবো। তেল নিয়েছি, সামান্য তেল আমি এখানে লাগিয়ে নেবো, বা চাকি বেলুন যেখানে ইচ্ছা লাগিয়ে নেবেন। সামান্য একটু তেল দিলাম, এইটাই ট্রিক্স যে একদম ময়াম ছাড়া নরম তুলতুলে লুচি হবে। তেল খাওয়া তো বারণ, ডাক্তার তেল যত কম খেতে বলে ততই ভালো। তেলে তো ভাজতেই হবে লুচি খেতে গেলে, কিন্তু ময়ামটার তেলটা যদি বাদ দেওয়া যায় তাহলে অনেকটা উপকার হয়। তেলটা আমি আগে থেকেই গরম করতে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, একটু চেক করে দেখতে পারেন। এই লাচির থেকে সামান্য একটু কেটে এই দেখুন ভেসে উঠেছে, তখন গরমটা আমার হয়ে গেছে। হাই ফ্লেমে সব সময় করব, মিডিয়াম টু হাই ফ্লেমে লুচি ভাজে। লুচিটা ছাড়ছি, হালকা করে এখানে পেটের মধ্যে চাপ দিলে দেখুন কী সুন্দর ফুলেছে। প্রত্যেকটা লুচি এরমভাবে ফুলবে, এইভাবে করে খাবেন এবং কমেন্টে লিখবেন কেমন হলো ময়াম ছাড়াতে মানে লুচি। লুচি তো সবাই বানাতে পারে, তেরম ময়াম ছাড়া নরম তুলতুলে লুচি বা খাস্তা আমি বলতে পারেন দারুণ খেতে হয়। ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখবেন, করে খাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য ভিডিও নিয়ে অন্য দিন আসবো, আমি বাদবাকিগুলো বেলে নিই, ভেজে নিই। ধন্যবাদ।